আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যে কিভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে একসাথে আনফ্রেন্ড করবেন। অনেকে আছে যে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করে না, তাদেরকে আপনারা ফেসবুকে রাখতে চান না। তো একটা একটা করে ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করতে হলে অনেক সময় লেগে যায়। এর জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি অল্প সময়ের ভিতরে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে তারপর একটা এক্সটেনশন অ্যাড করবেন। মোর টুলসে যাবেন। মোর টুলসে যাওয়ার পরে এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে আপনারা বাম পাশে একটা থ্রি লাইন মেনু আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনারা সার্চ করবেন এই জায়গাতে ম্যাচ, MAWS ম্যাচ, FRI ম্যাচ ফ্রেন্ড ডিলেটার, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন এরকম একটা দেখতে পারবেন প্রথমে, দেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এই জায়গাতে চেক ইন লেখা হচ্ছে, একটু ওয়েট করবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুকে লগ ইন করতে হবে গুগল ক্রোম থেকে। তো আমার গুগল ক্রোমে লগ ইন করা আছে। তো এখন আপনি ওই ম্যাচ ফ্রেন্ড ডিলেটারে আপনারা ক্লিক করবেন। এই যে ম্যাচ ফ্রেন্ড ডিলেটার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুকের অল ফ্রেন্ডস এখানে শো করবে। তো এখন আনফ্রেন্ড করার জন্য আপনাকে শুধু সিলেক্ট করতে হবে যে আপনি কাকে কাকে আনফ্রেন্ড করবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাইতেছি, ধরেন একে আমি করব, একে করব, একে করব। তো আপনি যাদেরকে আনফ্রেন্ড করবেন তাদেরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন আপনার ডান পাশে শো করবে। দেন আপনারা রিমুভ ফ্রেন্ডসে ক্লিক করবেন। রিমুভ ফ্রেন্ডসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, জাস্ট হয়ে গেল আনফ্রেন্ড, জাস্ট ওকে। এভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনার ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন, যদি আপনি না জেনে থাকেন প্রথমত। তো যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।